সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ভিউ 404 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বেসিক ওয়েব ডিজাইনের আজকে 13 নম্বর পর্ব। আজকে আমরা দেখব একটি ওয়েবসাইটে কিভাবে গুগল ফন্ট ইউজ করা হয় বা কিভাবে গুগল ফন্ট ইনস্টল করতে হয়। প্রথমে আমরা নিব ইনডেক্স নামে একটা ফাইল আর স্টাইল নামে একটা ফাইল, এই দুটাকে আমরা সাবলাইন ওপেন করব। ওকে, স্টাইল, ইনডেক্স, প্রথমে কি লিখবো? HTML 5 লিখবো, font টাইটেল ফন্ট, আর এইখানে আসব, এখানে কি লিখবো? H1। আচ্ছা, এখানে এই যে LOREM লরেম 10, H2 LOREM লরেম, এটাও 10, আর এখানে হলো প্যারাগ্রাফটা LOREM লরেম 100। এটার আউটপুটে যাই, দেখি আউটপুটে কি আছে। ওকে, এটা জুমে আছে, জুম থাক, এটাকে আমরা লিঙ্ক করাই দিব এখন। ওকে, লিঙ্ক করানো শেষ, এখন যাব আমরা ওয়েবসাইটে। এখন আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে লিখব গুগল, GOOGLE গুগল FONT ফন্ট লিখে আমরা, অথবা গুগল ফন্ট ফ্যামিলি লিখে সার্চ করব। প্রথম যে ওয়েবসাইট আসবে fonts.google.com, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা তিনটা ফন্ট ফ্যামিলি নিব, এখান থেকে আমরা তিনটা নিব স্ট্যান্ডার্ড মাপের। কোন তিনটা নিব আমরা একটু খুঁজে দেখি, অথবা এখান থেকে আপনারা সার্চ করতে পারেন। এই যে সার্চ ফন্ট, এখান থেকে আমরা নিব, এইটা নিব। এটা নেওয়ার জন্য কি করতে হবে? আমাদের প্লাস বাটনে ক্লিক করতে হবে। ওকে, ফ্যামিলি সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে কাস্টমে আসবো। যদি আমাদের কাস্টম করা প্রয়োজন হয়, এই যে এখানে ল্যাটিন, আর চাইলে এটাও নিতে পারি আমরা, এখানে ক্লিক করলাম। আচ্ছা থাক, তারপরে আরো দুইটা নিব, আর দুইটা, আচ্ছা এটা নিব, এটা নেওয়ার জন্য আবার প্লাসে, দুইটা সিলেক্ট হয়ে গেছে, দুইটা ফ্যামিলি সিলেক্ট, আবার এটাকেও কাস্টম করতে পারি, আচ্ছা দরকার নাই, এটা কাস্টম করব না, এটা থাক। আর আচ্ছা এটা এটা নিব। ওকে, তিনটা হয়ে গেছে, এটাকে যদি চাই আমরা কাস্টম করব, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে করবেন, নাহলে এরকমই থাকবে। ওকে, এখন এই তিনটাকে আমরা ওয়েবসাইটে কেমনে নিয়ে যাব? এই তিনটাকে আমরা ওয়েবসাইটে নেওয়ার জন্য কি করব? এখানে @ ইম্পোর্ট আছে, এখানে ক্লিক করব। এখানে স্টাইল আছে, যার একটা জিনিস দেখাই, এখানে লিংক, এখানে লিংক দেওয়া আছে, এই লিংকটা আমরা নিতে পারি। আবার এইখানে @ ইনপুট থেকে আমরা এই @ থেকে এতটুকু, মানে স্টাইলটা বাদ দিয়ে এটাও কপি করতে পারি। তো আমরা এটাই করব, এটাকে এখান থেকে কপি করব। তারপর আমাদের CSS কোথায় আছে, CSS এর একদম উপরে এটা পেস্ট করে দিব। ওকে, এবং তারপরে আমরা লিখব, একটা বডিতে রং দিই, BODY বডি, ব্যাকগ্রাউন্ড কি দিব, রেড দেই। ওকে, এখান থেকে আমরা রিলোড দেই। ওকে, আচ্ছা আগেরটাই থাক, বডিতে কোনো রং দেই না দেই। এটা কমেন্ট করে রাখি, কমেন্ট থাক, কমেন্ট আকারে, যদি আমাদের কখনো প্রয়োজন হয় তখন আমরা ইউজ করব। এখন আমরা কি নিছি, H1 নিছি, H1 এর রং দেব কি, C
কালার, সরি, COLOR কালার, আর রিডিরেক্ট, ওকে, কিন্তু কালারটা রেড হচ্ছে। এখন এটাকে আমরা একটা স্টাইল দিব, আর আমাদের এখানে কি আছে, ওই ওয়েবসাইটে ফন্ট আছে, ফন্ট ফ্যামিলি আছে এই তিনটা। আবারও দেখাই, এইখানে যাবেন, এই এখান থেকে কাস্টম করবেন, আর এইখান থেকে আমরা ফন্টটা নিব, আর এখানে ফন্ট ফ্যামিলি আছে। তো আমরা প্রথমে কি করব, আমরা অ্যাটমটাকে নিব, অ্যাটমটাকে দিব, ওকে, কালার এটা আছে আর ফন্ট ফ্যামিলি অ্যাটম। এখন রিলেট দেই, ওকে, প্রথমটা চলে আসছে। তারপরে এইচ টু আছে, এইচ টু। এখন আমাদের আরেকটা আছে, এটা ইউজ করব, ওকে, শুধু ফন্ট ফ্যামিলি ইউজ করলাম, সরি, কপি মিস্টেক, ও এফটা ভুল হয়েছে, এখানে শুধু একটা এফ আসবে, ওকে, এটাও চেঞ্জ হয়ে গেছে। আর একটা আছে প্যারাগ্রাফে, ওইটা ইউজ করব, প্রথমটা বাদ আছে, ওকে, এটা নিয়ে আমরা প্যারাগ্রাফে ইউজ করব, সরি, প্যারাগ্রাফে পেস্ট করলাম, এটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা এইভাবে গুগল ফন্ট ইউজ করতে পারি। যারা এখনো বোঝেননি তারা কমেন্ট করবেন, দরকার হয় আপনাদের কমেন্টে আমি বলে দিব কিভাবে কি করতে হবে। এখন যদি আমরা এটাকে ইনস্টল করতে চাই, আমরা করতে পারি, যেমন এইচ টুটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড ব্লু, BLUE, ব্লু, ব্যাকগ্রাউন্ড ব্লু, তাহলে কালার হোয়াইট দেই, COLOR কালার হোয়াইট, ওকে। আমরা এইভাবে একটি ওয়েবসাইটে ফন্ট ইউজ করতে পারি। আমরা যখন ফন্ট ইউজ করবো তখন আমরা অ্যাডারের ইনপুটটাকে রাখবো, আর এটা সবচাইতে উপরে দিব, সিএসএস এর একদম উপরে এটা পেস্ট করে দিব, তারপর আমরা সিএসএস লিখব। আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা বুঝতে পারেননি তারা কমেন্ট করবেন।